चार पाँच छः सात आठ। हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। तो তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর অনেক দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না, দেখতেই পাচ্ছ। মানে মন মাথা ব্যথা একদম গেছে, খারাপ। কে নিয়ে ভিডিও করব, কি রোজ রোজ একই দেখিয়ে খিচুড়ি পেকে যাচ্ছিলো যে আমি কি করব। তা এখন ভাবলাম না একটা করাই যাক। কতদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না আর মনটাও তার জন্য খারাপ যাচ্ছে। মানে দিনের মধ্যে কতবার ভাবো যে ভিডিও দেওয়া হয়নি, ভিডিও দেওয়া হয়নি, এই ভাবতে ভাবতে মাথায় যন্ত্রণা শুরু হয়ে যায়। ভাবলাম না আজকে দেওয়াই যাক, ভীষণ ইন্টারেস্টিং একটা কথা। তো আজকে বলো তোমরা যে এবার পুজোয় তোমরা কত টাকা তোমার বড়দের পকেট থেকে কেটেছো, তাই বলো চুপি চুপি। কমেন্টে অবশ্যই জানাবে। আমার তো কপালে পুজো তো নেই, কিন্তু কালী পুজোতে অবশ্যই বাড়ি যাচ্ছি, তার জন্য টাকা জমানো হয়েছে। তা এখনও গোনা হয়নি, বাস 100 টাকার নোট যেগুলো সেগুলো গোনা আছে, সেখানে 2000 টাকা আছে। আর এই দেখো, তো এগুলো সব আমার বরের পকেট কেটে 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 কত টাকা জমালাম দেখো, দেখাচ্ছি তার আগে। আর তোমাদের দেখলাম, মানে যারা যারা আছো সবাই, সবার শপিং হয়ে গেছে, আমার এখনো কিচ্ছু হয়নি গো। দুর্গাপুজো কোথাও, মানে এখানে আর কোথায় যাব বলো, পুজোয় যাওয়ার জায়গা নেই। দুর্গাপুজোয় বাড়িতেও যাচ্ছি না, কিছুও না, তার জন্যই তো কালী পুজোয় বাড়ি যাচ্ছি। তো টাকা কটা গোনা যাক, আমি এখনো এই যে গুনিনি এখনো, ঠিক আছে গুনি কত হয়েছে দেখো, গুন ভাই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, এই হলো 10 21 22, তার মানে 11000 টাকা হয়েছে পকেট কেটে। এত টাকা, আরো 2000 টাকা এক্সট্রা, 13000 টাকা। দেখি কি করা যায়, আমার বরকে আমি এখনো বলিনি, ভিডিও তো অবশ্যই দেখবে, তারপর দেখি কি বলেও। আমি ভাবছি বাড়ি গিয়ে একটা শাঁখা বাঁধাবো এই টাকাটা দিয়ে, অনেকদিন কিছুই বানানো হয় না, বাড়ি যাই এই ওই করতে করতে টাকা খরচা হয়ে যায়, এই ওই করতে করতে টাকা খরচা হয়ে যায়। তাই আমি ভাবলাম না এবার টাকাটা দিয়ে আমি কিছু একটা করব, শাখা বাঁধাবো। আমার যেমন আছে বাড়ি গিয়ে শাখা বাঁধাবোই বাঁধাবো, তা নাহলে এই করতে করতে হয় না। আমি তাই বলেছি, ভাবছি যে বরকে বলবো যে তুমি কিছু দাও আর আমি এই টাকা কটা দিয়ে একটা শাখা বাঁধাই, যদি বলে হ্যাঁ তাহলে তো ঠিক আছে, তা নাহলে আমার বরকে 1 টাকাও দিচ্ছি না, আমি খরচা করবো। তোমরা কত কি কাটলে গো কমেন্টে অবশ্যই বলো। তো আমি ভাবছি 10000 টাকা বাড়ি নিয়ে যাবো, 3000 টাকা শপিং করবো, দেখি কি করা যায়। প্রত্যেকবারই মানে গুছাই কিছু না কিছু, এ কদিন আগেও গুছিয়েছিলাম 7000 টাকা, মানে এই 3-4 মাস আগে। তারপরে এই যে ফোনটা আমি কিনলাম, আমার বর কিছু দিল আর আমি 7000 টাকা দিয়ে ফোন কিনা হয়েছে। টাকাটা লুকায়ে লুকিয়ে রাখতে হবে আমার যা মনে হচ্ছে। তো তোমরা কি শপিং করলে, না অনেকেরই দেখেছি যে তোমরা অনেক কিছু শপিং করেছো, আর আমি এখনো কিচ্ছুই করিনি গো, কপালে নেই। আর বাড়ি তো যাচ্ছি 29 তারিখ, আর এই যে আজকে কত তারিখ, 11 তারিখ মনে হয়, হ্যাঁ 11 তারিখ। তার মধ্যে দেখি শপিং টপিং করব, আর বেশি দিন নেই, 11 তার মানে হলো আর হলো 19-18 দিন আছে বাড়ি যাওয়ার। কি মজা, প্যাকিং ট্যাকিং শুরু করে দিতে হবে, ট্রলি ব্যাগটা বের করেছি, প্যাকিং করতে হবে, তা নাহলে হঠাৎ করে মানে দুদিন আমি আগে 10 দিন আগের থেকে প্যাকিং না করলে আমার হয় না। তো টাটা বাই, এটাই বলার ছিল যে কত টাকা আমি গোছালাম দেখো। এবার তো দীপাবলিতে মানে কালী পুজোর জমিয়ে ফাটিয়ে একদম ই করব, শপিং করব, সবাইকে দেখাবো। সবাই আমাকে দেখিয়েছ দুর্গাপুজোর শপিং, এবার আমি কালী পুজোর শপিং দেখাবো তোমাদের। হুম।